ইসরায়েল ফিলিস্তিন সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে এটিকে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সমাধানে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জোর দাবি করেন পুতিন মঙ্গলবার মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানির সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো হামাস ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেন করতে গিয়ে পুতিন বলেন হামাস ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার উজ্জ্বল উদাহরণ